এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অনেক হলো এবার তো মরো। পরগ্রেণ মাগলে ডানায় জ্বলবে নাগর সোহাগ জ্বালায়। অধর যেমন দিওয়ানা হয় মদের ভরা পান পেয়ালায় সাজবেলায়। দাঁড়া দাঁড়া, কিরে এই তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, সাবিত্রী যে কমলের ঘরে ঢুকেছে তুই দেখেছিস তো? ঠিক করে বল, ঠিক করে বল। কিরে বল। দেখেছি মানে নিজের চোখে দেখেছি। দুজনে মিলে হাত ধরাধরি করে ঝড়াঝড়ি করে এখানে ঢুকেছে। এত ভালো যে কি বলবো। দেখো দুনিয়াটা কিরকম, দেখো রাস্তাঘাটে লোকে ঝগড়া করছি, মারামারি করছি, গালাগালি করছি, তাতে কারো ভুরুক্ষেপ নেই। আর আমরা একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, তারই লোকের চক্ষুশু লাগে। বারে এই কমল চন্দ্র ধরকে তোমরা চেনো? আরে বজ্জত লোক, আরে বজ্জত লোক, তোমরা চেনো না। তুই কি জানিস? কতবার বলেছি যেন প্রেমের লীলা চলছে, কিছু লীলা চলছে। তোমরা জানো না, তোমরা জানো না, কিচ্ছু জানো না। আরে তুই কি জানিস? ছেলেটাকে আমি গ্রাম ছাড়া করে ছাড়বো, নলি ছেড়ে দেবো। চোখে দেখেছি, অনেক অনেক কাজ করো। তুমি কি দেখেছি সেটা বলো। দেখেছো মারো রে বাবা রে, ওটা গেল মা। ওরে বাবা, আরে কমল চন্দ্রের জমিতে যে ভূত বাসা বেঁধেছে সেটা কি করে জানবো? ওদিকে তো সন্ধ্যাবেলা যাওয়াই যাবে। আরে কি হলো, তোর বাবা কোথায় রে? আমি কি জানি, কোথাও মালফার কাছে নিশ্চয়ই। কেন গেছে তোদের জমিতে যে ভূত ছাড়া আছে সেটা আগে বলিস না। আমাদের জমিতে ভূত হ্যাঁ শুরু হয়ে গেছে। সব শালা বুড়ো মাতালের দল। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করে ডাক্তার দেখে যারা ওখানে ছিল। চুপ চুপ করো, আগে বলো আমার জমিতে তোমরা গেছিলে কেন? আরে বাবা আমরা কি গেছি নাকি? নগদ তো নিয়ে গেছে। জমির ভূত কি অবস্থা করেছে না? তোরা ভূতের হোস্টেল করেছিস? ভূতের হোস্টেল কইতাছি ঠিক করে 500 দেই না রে। আরে বাবা ঠিক করে মাথা আছে, তাড়াতাড়ি কর তো। যা করনের আমি কইরা দিছি, বুঝলা? এই ভূতটারে আমি ওনার জমিতে বাইন্ধা দিছি, কোনো চিন্তা নাই। আমার জমিতে কেন? তুই পুরুত, তোর জমিতে বান। আমার জমিতে তো ভূত থাকতে চায় না, ভূত তো আপনার জমিতে থাকতে চায়। আর আমি দাদা ভূতের সঙ্গে তোর কথা হয়েছে? সে আমার জমিতে থাকতে চায়। আরেকটা যোগ্য কর, আরেকটা যোগ্য কর, অন্য জায়গায় ভূত বাঁধা। তাইলে তো আমার আপনার জমিতে কে যোগ্য করবে? যা আমার জমিতে যা। এই পাগল নাকি? এই ঘর অবস্থা দেখছেন? তারপর ভূতটা আমার ঘরে সাইব বসুক আর কি? আমি পারুম না, আপনি অন্য পুরুষ দেখলো। এখন এই আদেশ হয়ে গেল যে ওই জমিতে আজ থেকে কারুর প্রবেশ নিষেধ। আর সেদিন থেকে আমাদের জমি কেউ কিনতেও আসেনি, কোনো চাষবাসও হয়নি। সব আমার এই ক্রুদর পাপের জন্য। চারিদিকে জমির দাম দাও দাও করে বাড়ছে, আসলে এদিকে তিস্তাটা বিয়ে হয়ে যাচ্ছে। আরে পঞ্চা, আরে কৃষ্ণ, আরে চল চল, আমাদের সবাইকে যেতে হবে তো। চল চল, কোথায় যাবে? আরে আমাদের গণেশ কাকা, আরে গণেশ কাকা কাল ভোররাতে মারা গেছে তো ছশানে যেতে হবে। আমি যেতে পারবো না। আয় পারবো না। রামু যে রেগুলার একটা করে মরছে। গত সপ্তাহে রানু দিদাকে নিয়ে গেলাম কাঁধে করে 4 কিলোমিটার। ভাই কাঁধে এখনো ব্যথা, আমি পারবো না ভাই। ওই দিনে গেলাম আমিও তো, নিয়ে গেলাম আমিও তো, 3 দিন ধরে ব্যথার মলম লাগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের গ্রামে কি কোনো শ্মশানের ব্যবস্থা আছে না? 14টা গ্রামে আশেপাশে কোনো শ্মশান আছে। গণেশ কাকাকে দেখেছিস তো ওজনটা কি রকম, লাশটা কি রকম? আমাদের সবাইকে লাগবে, সন্ধ্যা হওয়ার আগে শ্মশান থেকে ফিরতে হবে। কৃষ্ণদের ভুতুরে জমিটা আছে, ওটা পেরোতে হবে, বুঝলি? চ বাবা রে, আরে ধ্যাত ঘাড়ে খুব ব্যথা। ব্যথা হয়েছে না হাতি কাকা? তাই তুই একটা কথা বলতো আমাকে। বল বল। ডেড বডির ওজন তো কমে যাওয়া উচিত নাকি রে? হ্যাঁ, প্রাণটা তো বেরিয়ে যায়। হ্যাঁ, তো প্রাণের কোনো ওজন নেই। তুমি বেশি ভাট বকো না বাবা। হ্যাঁ, খাটটা তো আমি একা বই নিয়ে এলাম, তুমি বাবা 15 মিনিট বেশি বও নিত। হ্যাঁ, ওসব কথা ছাড়, ওসব কথা ছাড়। শোন, একটা কাজের কথা বলি, আমাদের গ্রামে একটা নিয়ম করতে হবে। কি নিয়ম? মাসে 2টার বেশি মোটা মানুষে মরা চলবে না, ঠিক আছে? এটা একটা তুই কথার মতো কথা বলেছিস। মোটা মানুষের মরা চলবে না, জিমে যাও, রোগা হও। শুনলি কি বললো? চলো খালি ভাব, পয়সা পয়সাই পয়সা, যাই পয়সা। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু দেখো চেষ্টা, এর থেকে ভালো আইডিয়া হতে পারে না। আর 12টা গ্রামের একটা শ্মশান, আর লোক তো রোজই পড়ছে। তবু আমার কেমন যেন লাগছে। তুমি কি যাও? বিয়ের আগে আমরা কোন ভেঙে যাক, আর মরা বইতে বইতে তো। আরে ভাবো না, আমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে, আর চারিদিকে পয়সাই পয়সা। কিন্তু আমরা এই মরা পুড়িয়ে পয়সাটা করবো কেমন করে? আমরা পুরো আবার ফিস নেব। আরে সরকারি শ্মশানে তো অনেক কম পয়সায় হয়ে যায়, আমরা অফার দিতে পারি। হাট, মরা মানুষকে অফার দিবি? এই তো আইডিয়া। ধ্যাৎ শালা মাতাল। আমরা আমরা ডিসকাউন্ট দিতে পারি। আবার বলো। তুমি ওকে বকছো কেন? হ্যাঁ, তুমি ওকে বকছো কেন? ও তো তাও কিছু বলার চেষ্টা করছে। তোমার যদি অন্য কোনো আইডিয়া না দেওয়ার থাকে তাহলে তুমি এখানে চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ গো বাবা পঞ্চা, বলো বলো, ওকে বাদ দাও। বলছি আমরা ফ্যামিলি থেকে বলবো, একটা মরলে একটা যে আমার সঙ্গে পড়ে, একটা ফ্রি। আরে ফাটাফাটি, আমরা তো আরো দিতে পারি, যেরকম ফ্রি পিক আপ, ফ্রি ডেলিভারি। তো ফ্রি পিক আপটা না হয় বুঝলাম, তো ফ্রি ডেলিভারি কিসের? পিৎজা? ও না না, এই ছাই নাদা ফাদা গুলো সব বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ পারবো। আমরা আরো একটা কাজ করতে পারি। হ্যাঁ কি? আমরা ফ্যামিলি কার্ড করাতে পারি। হ্যাঁ, বাড়িতে কেউ মরলে যে ডিসকাউন্ট হবে সব কার্ডে জমা হবে। হ্যাঁ ফাটাফাটি করতে পারি। কি আমরা তো ফুলালা কাঠের কাছ থেকে সব থেকে কমিশন দিতে পারি। আমাদের ব্যবসা পুরো ফুলে ফুলে উঠবে। হতে পারে, হতে পারে। তুমি বলছো হতে পারে? তাহলে তা হবেই হবে। এবার আমার বিয়ে হবে, এবার আমার বিয়ে হবে, তোমার সাথে বিয়ে হবে, তোমার সাথে বিয়ে হবে। আমার কি হবে? চুপ। এই আমাদের গ্রামের পুরোহিত যদি ভূতটাকে ওদের জমিতে আটকে না রাখতো। অত ছাড়া ভূত কি গুপ্ত ধন যে মাটির মধ্যে পুঁতে রেখে দেবে? ওখানে ওখানে আমি দেখেছি। চপ চপ চপ, শালা কোকর 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 কোকর, শালা মাথা কান কপাল সব চিবিয়ে খাচ্ছে। চুপ করুন। এই গ্রামে প্রত্যেকদিন কেউ না কেউ মরছে। আমাদের মতো কচি মালগুলো 4 কিলোমিটার কানে করে নিয়ে যেতে হচ্ছে। এরকম করে যদি আমরা কোনোদিন মরে যাই, এই আপনাদের মতো বুড়ো ভামগুলো ঘাটের মরাগুলো পারবেন আমাদের নিয়ে শ্মশানে ফেলতে? মুখের ভাষা ঠিক করে বলে দিচ্ছে কিন্তু। এটা কিন্তু ঠিক বলেছি, জানিস তো? শ্মশান থেকে যখন ওরা ফিরলো না, মানে ওদের কষ্টের দিকে তাকিয়ে আমার বুকটা হা করতে লাগলো, চোখ পেটে জল আসতে লাগলো। সারা রাত ধরে আমি ওদের পিঠে শেক দিয়েছি। এই বুড়ো ভাঙা শুরু করলো। বুড়ো ভাঙ বললো সারা রাত মাল খেয়ে টং হয়েছিল, উনি নাকি ওখানে শেক দিয়েছেন। পঞ্চা চেপে যা চেপে যা। শুনুন শুনুন শুনুন, আপনাদের ভয় দূর করার জন্য আজকে আমি আর পঞ্চা রাত ওখানে কাটাবো। কে কে যাবে? না না, আমার এই কথাটা কিন্তু বেশ মনে ধরেছে। কোন কথাটা? এই যে ওরা আজ ওখানে গিয়ে রাত কাটিয়ে আর। তাহলে এক কাজ করা যাক, যারা যারা অসম্মত সবাই হাত তোলো। আমার এই চপ ধরে নিলাম সবাই সম্মত, তাহলে ওই কথাই রইল। যদি কাল সকালে ওরা বেঁচে ফেরে তাহলে ওই জমিতে শ্মশান হবে, কিন্তু মোরল মশাই যদি না ফেরে, কি হবে? 10 দিনে ঘাট কাজ, 11 দিনে শ্রাদ্ধ, 13 দিনে নিয়ম ভঙ্গ। এই নিমন্ত্রণ কিন্তু আমি আগে থাকতে করে রাখলাম। কালকে সব ঠিক হয়ে যাবে দেখবি। ফাটাবাস জলে তুই নিয়ে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? তুই কাঁপছি কেন রে? আমিও কাঁপছি। তুই তুই দেখ, তুই দেখ, আমাকে লাঠি আছে আমি মারবো। তুই দেখ, তুই দেখ, তুই দেখ। আমার হাত থেকে বলছে ভূতে ফাড়া আছে। তুই বল, তুই বল, আমার বিয়ে হয়নি, তুই বল। তুই খোলা আমি মারবো। বোতলটা দে, বোতলটা দে, মালের বোতলটা দে। ঘরে এক ফোঁটা নেই, তোকে যে বোতলটা দিয়েছিলাম সেটা দে, সেটা দে। মাল খাওয়ার জন্য গেলে? হ্যাঁ, খেয়ে বলি সব। হ্যাঁ হাজির কি আছে? আমি মাল খেয়ে চুপ। আরে বোতলটা দে না, বোতলটা দে না, বোতলটা দে। এক ফোঁটা নেই ঘরে। এই বেঁচে থাক, বেঁচে থাক, খাসি না। ঠিক আছে, এই তোদের তোদের ভূতে ধরেনি তো? না, ঠিক আছে, আর ধরার কোনো উপায় নেই। অল্প একটু রাত্রির আছি, কাটিয়ে দে, ভূতে ধরবে না। আমি তো আছি, কোনো ভয় নেই। বেঁচে আছি, বেঁচে আছি, আমরা সবাই বেঁচে আছি। কেউ আমরা মরিনি, কেউ আমরা মরিনি। বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি, আমরা সবাই বেঁচে আছি। কেউ আমরা মরিনি, বিয়ে হবে, বিয়ে হবে, কেউ আমরা মরিনি। বন্ধুগণ, শ্রী বিশ্বনাথ দেব মহাশয় উদ্বোধন করবেন এই শ্মশান ভূমি। বন্ধুগণ, বন্ধুগণ, আমি মনে প্রাণে চাই এই ব্যবসা আরো ফুলে ফেপে উঠুক, কোনদিন যেন বন্ধ না হয়। আপনারা সবাই এক একে মরে না, মানে এক কাজ করুন, ওই ডেথ সার্টিফিকেট গুলো আপনার ওই পঞ্চায়েত অফিস থেকে নিয়ে যাবে। মনটা খুব খচখচ করছে জানো, আমরা মানুষকে শ্মশানের উদ্বোধনে ডেকেছি। আরে একে বিজনেস বলে ভাবো না। বিজনেস? কিসের বিজনেস? না মরা মানুষের বিজনেস। এর থেকে ভালো বিজনেস হতে পারে না। আর মৃত্যু হলো মানুষের জীবনে একমাত্র গ্যারান্টিওয়ালা জিনিস। আরে দুদিন হলো খুললাম, হ্যাঁ এখনো বনই হয়নি। সবাই কি সারা মরা বন্ধ করে দিল নাকি? সত্যি মেয়ে, দুদিন ধরে খুলে বসে আছি, একটা মরলো না। সব জ্বলুনি, বুঝলি, জ্বলুনি। দুটো গ্রামের বেকার ছেলে কিছু করে কামে খাচ্ছে, কোথায় সাহায্য করবে তা না, মরা বন্ধ করে দিল। ঠিক বলেছিস, ঠিক না না, একেবারে জঘন্য। কি পোড়া কপাল, বউনিও হচ্ছে না। এখন কি করবে ভাবছেন তো? এখন ঢুকবে আর এক নমুনা। বাড়িতে কেউ আছেন নাকি প্রেজেন্ট প্লিজ? কে কাকে চাই? এই তো অনেকে আছেন দেখছি। আপনি এখানে ঢুকলেন কি করে? হ্যাঁ মানে ইয়ে, হ্যাঁ দরজা খোলা পেলাম, ঢুকে পড়লে। ও আপনি বোধহয় বাড়ির যে কোনো দরজা খোলা পেলেই ঢুকে পড়েন, তাই না? সব দরজা না, সব দরজা না। ভগবান কিছু কিছু দরজা খুলে রাখেন মানুষের ভাগ্য ফেরাবার জন্য। আর ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের ভাগ্য ফেরাবার জন্য। জানি এরপর আপনারা আমাকে বুঝতে বলবেন, তাই বুঝে পড়লাম। যন্ত্রমাল আপনি কি সবসময় ঠিক এইভাবেই কথা বলেন? সবসময় না, সবসময় না, মানে যখন একটু নার্ভাস হয়ে যায় তখনই মানে। বলুন তো কিসের জন্য এসেছেন আপনি এখানে? আমাকে জিজ্ঞেস বলছি ব্যা আমাকে জাম দিয়ে দেবো। পেয়ে গেছি বৌনি, আমরা পেয়ে গেছি শাসনের বৌনি, পেয়ে গেছি ভাই। হ্যাঁ বৌনি পেয়ে গেছি, যা যা কেসিন জল দীপনিয়া ওকে সারা দিয়ে আগুন জ্বালিয়ে দি। ও বলছে আমাকে বিয়ে হবে, আমাদের বিয়ে হবে। বৌনি পেয়ে কেম লাভছে, দেখুন বিয়ে হবে আরে আপনি জ্বালিয়ে দেবেন। কি বলছেন, কাকে জ্বালিয়ে দেবেন? আমাকে জ্বালিয়ে দেবেন? বসে পড়ুন, চেপে বসুন, আগে এগ্রিমেন্টে সই করুন। কিসের এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? আপনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট। বুঝেছি বুঝেছি। আচ্ছা বলুন তো, কি এর আগে আপনি কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন? খুব দামি প্রশ্ন। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরের জন্য এখনো এখানেই বসে আছি। আমিও তো উত্তরটা এখনো খুঁজে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, শেক্সপিয়ার লেখার আগে কি করতেন আপনি জানেন? অমিতাভ বচ্চন অ্যাক্টিং করার আগে কি করেন জানেন আপনি? জানেন না? আমিও জানি না। কিন্তু ম্যাডাম একটা ব্যাপার আমার স্পষ্ট মনে আছে, লাস্ট চাকরি থেকে আমাকে কিভাবে বার করে দিয়েছিল। শুধু বার করে দেয়নি, লাত মেরে বার করে দিয়েছে। কি লাত খরমাল? না না, আপনার এসব নিয়ে একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। এখন থেকে আমি একেবারে এসব ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছি। কিসের এক্সপার্ট? রাতে খাওয়ার। এখন থেকে সব সময় আমি এইটি সঙ্গে রাখি। এটা কি? এটা কি? যাতে লাত মারলে না লাগে। তো ইয়ে তাহলে সব ঠিক থাকলো কথাবার্তা। হ্যাঁ এবার বিজনেসের কথা আছে। কিসের বিজনেস? লাত খাওয়ার। ধরুন আমরা যখন কোনো প্রসপেক্টিভ ক্লায়েন্ট পাবো, মানে ঘরে যখন কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ। না না আপনার বাবা না, আপনার বাবা না, আপনার বাবা ঠিক আছেন, মাও ঠিক আছেন, দুজনেই ঠিক আছেন। ধরুন আপনি কি কি বলছি, উফ রিলেশনটাকে বাইরে রেখে কথা বলুন তো। হ্যাঁ ঠিক ঠিক বলুন। কারোর একজনের শরীর খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা মানুষকে বলবো মানুষের মৃত্যু অনিবার্য, আর মৃত্যু মানেই হচ্ছে মুখাগ্নি করতে হবে। তা মুখাগ্নি যদি করতে হয় তো আমাদের এখানে নয় কেন? ওয়াই নট? আর আমরা হসপিটালের ডাক্তার স্টাফ এদের কমিশন দেবো। মানুষ মরলেই আমাদের খবর দেবে, যত সাপ্লাই তত কমিশন। একেবারে বদ্ধ পাগল। পাগল না, পাগলা কুত্তা। ভালো লাগলাম না, না যাকে বাদ দিন। আমরা আর একটা কাজ করতে পারি, কি বডির সঙ্গে যারা আসবে তাদের আমরা ফ্রিতে এক কাপ চা খাইয়ে দিতে পারি। ফাটাফাটি আইডিয়া। চা ফ্রি? আমরা কান্নার জন্য লোক আনতে পারি, আমরা মৃত্যুটাকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে দিতে পারি। আমরা পুরোর থেকে কমিশন দিতে পারি, ফুলের থেকে কমিশন দিতে পারি। হ্যাঁ ঠিক বলেছিস, ফুল সাপ্লাই, কাঠ সাপ্লাই, আমরা যাবতীয় যা সাপ্লাই করবে তাতে আমরা কমিশন নেবো। আরো অনেক রাস্তা আছে বাবু। যত আস, তত বন্ধু, তত আত্মীয়, তত পরিজন, আমরা এদের জন্য একটা রেস্টুরেন্ট করে দিতে পারি। হ্যাঁ একটা গেস্ট হাউসও খুলতে পারি। আমরা একটা পয়সা নিয়ে সুলভ শৌচালয় খুলতে পারি। আরে এ তো শুরুয়াত হ্যাঁ, আগে আগে দেখো কেয়া হতা হ্যাঁ। আমরা ঠিক ইন্ডাস্ট্রিতে ঢুকেছি ম্যাডাম। মানুষের সব কিছুতে চয়েস আছে, মরার কোনো চয়েস নেই। কেমন দিলুম? হ্যাঁ আইডিয়াটা ভালো না? জঘন্য। না শুধু জঘন্যই না, একেবারে পিদিগিচ্ছি রে, ভুল আর বেআইনি। অবশ্য আপনার মাথা থেকে এর থেকে ভালো আইডিয়া আসতেও পারতো না। কিন্তু ঠিক মনে হচ্ছে কি কাজে লাগতেও পারে। কাজে লাগতে পারে? তাহলে বিয়ে হবে, বিয়ে হবে। সব সময় বিয়ে বিয়ে বিয়ে, শালা কুমড়া এক লাশ বাকি জিনিস সব পোকার মতো। শালা মাল একটা। আমরা এই বাবাজিকে কোথা থেকে পাবো? বাবাজিকে আমি এখনই পেয়ে গেছি। পেয়ে গেছেন? কিন্তু বাবাজি রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না? আমাকে পাঠিয়ে দিন, কোনা নিয়ে গিয়ে রাজি করে দেবো। ও খুলুন। কি খুলবে? কাপড় খুলুন। কিন্তু ওর গলা যদি কেউ চিনে ফেলে? আপনাকে কথা বলতে হবে না। জয় জয় কি কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? এই 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 দেখো, আরে এই দেখো, আরে কি 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 না মারছেন না, মারছেন না। বাবা আমাকে আশীর্বাদ করলেন, খুব আশীর্বাদ করলেন। তোমাকে ডাকছি, তুমি যাও যাও যাও। আমাকে আমাকে খিদে পেয়েছে, কিছু আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমি তো হাত পা চালিয়ে দেবো। খিদে পেয়েছে আমি। বাবা বাবা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ অন্তর্যামী বাবা, অন্তর্যামী চলে গেল। এদিকে এদিকে বাবা চলে যাব, দেখবেন না, দেখলে ভস্ম হয়ে যাবেন। আমাদের গ্রামে উনি কেন এসেছেন? হ্যাঁ বাবা আমাকে বলে গেলেন, এখানে যে পড়বে সে সোজা স্বর্গে চলে যাবে। জয় বাবা। শুধু সে নয়, তার পূর্বপুরুষ, তার 14 পুরুষ, তার গোষ্ঠী, তার জ্ঞাতি গোষ্ঠী, সব ভাই সব ভাই। ভাই এই শ্মশান আপনার, আপনি সত্যি ভাগ্যবান লোক। আমাকে দয়া করে এখানে পড়বার সুযোগ দেবেন, আমি আপনাকে কত টাকা বেশি দেব। গত সপ্তাহে আমার এক জজমানের মা মারা গেল, এই জানলে তো আমি এইখানেই তার মুখাগ্নি করাইতাম। কৃষ্ণ নে, এই টাকাটা আজকে আমি অ্যাডভান্স বুকিং করে যাচ্ছি। আমি জানি আমি বললে আমার ওই হতচ্ছাড়া ছেলেগুলো আর এই শ্মশানে এনে পোড়াবে না, আর এই শ্মশানে না পড়লে আমি তো স্বর্গে যেতে পারবো না। আরে আমি তো অ্যাডভান্স করতে পারি। কি দারুণ আইডিয়া বলুন। দেখতে দেখতে সাধু বাবার কথা চারিদিকে ছড়িয়ে গেল। আর দেখি কি ডেড বডি থেকে ফুল বেলপাতা এগুলো সব ফেলে নিয়ে চলে আসবে। কি করছিস? হ্যাঁ এখানে বসে কি করছিস দুজনে? ব্যবসা ব্যবসা ব্যবসা। হ্যাঁ ব্যবসা হচ্ছে ওই শ্মশানে যেসব ওই ফুল বেলপাতা গুলো পাওয়া যায়, খাট পাওয়া যায়, তোষকপত্র পাওয়া যায়, এখানে বিক্রি করা। হ্যাঁ আমি ওকে বলছি, কাজ দেখাচ্ছ। তুমি শুনলে কোথায়? ম্যাডাম এই যে ম্যাডাম, ম্যাডাম এই যে ম্যাডাম বলছি। আরে বন্ধ আছে, বন্ধ আছে। কি বন্ধ আছে? ওটা সিক্রেট, আপনাকে বলা যাবে না। ও ও আপনার জন্য। আমার জন্য? ম্যাডাম না, মানে এটা আমাকে পড়িয়ে দেবার জন্য। নিন ম্যাডাম, আমাকে পড়িয়ে দিন। ও না, এক মিনিট, এক ও এই কি 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 ইনোভেটিভ আইডিয়া আপনার। অলিম্পিকে এরকম করা উচিত, সবাই নিজে নিজে মেডেল নিয়ে আসবে, তাহলে কোনো ঝামেলাই থাকে না। আচ্ছা বলুন তো মেডেলটা কেন পেয়েছেন? আমাদের বিজনেস এখন রমরমা। হ্যাঁ আমরা ওই হোটেল গেস্ট হাউস করেছি। এখন আমরা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে আমাদের বিজনেস ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ মানে ধরুন সারা ভারতবর্ষে রোজ কত লোক মরছে, তার 10% বাজার যদি আমরা ধরতে পারি, তাহলে কি এই আইডিয়াটা আপনার মাথায় এসেছিল? আমার মাথায় এসেছিল, কিন্তু লোক তো জানে সাধু বাবা এই জায়গায় আশীর্বাদ করেছিল। ওখানে মরলে আমরা কিভাবে বলবো স্বর্গে যাবে? এখানে কেউ মরলে আপনারা তার অস্থি নিয়ে হরিদ্বারে যান। তো ভারতবর্ষে যেখানে যে মরুক না কেন, আমরা বলবো যে তার ভস্মটা নিয়ে এখানে ছড়িয়ে দিতে, তাহলে সোজা গো টু হেল। কি মজা পাচ্ছেন তো? বলেছিলাম না বিচিত্র গল্প। তো গল্প কি ভিলেন ছাড়া হয়? হয় না, তো আমাদেরও আছে বিচিত্র গল্পের বিচিত্র ভিলেন। हम लोगों का सामने এখন बहुत बड़ा বিপদ। এটা আমি প্রথমবার বলেছি। আমাদের নাম অস্তিত্ব এখন সংকটে আছে। আমি খবর নিয়েছি, অপেক্ষায় আছে শ্মশান ভূমি। হ্যাঁ বহুত বহুত লাভ চলে আসে। এত লাভের কারবার আমাদের দিমাগ মে এলো না কেন? ওদের বিজনেস বন্ধ করতে হবে। বন্ধ করবেন কি করে? আরে आप लोगों को पता है, এরা পুরা রাজ্যের বিজনেস চালাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি করে নিয়েছে। এটা আবার কেমন ব্যাপার? আমরা তাহলে একটা শ্মশান কিনে ফেলি। না, কিনতে পারি না, আমাদের শ্মশানে কেউ আসবেই না। কেন? ভালো সার্ভিস দিলে আসবে না। শ্মশানে কি ভালো সার্ভিস দেবেন আপনি? আরে বাবা, প্যাকেজ 2 in 1, মানে আমরাই মারবো আমরাই জ্বালাবো। গুড আইডিয়া, বেটার আইডিয়া, ভালো আইডিয়া। আমরাই মারবো আমরাই জ্বালাবো, আমরাই মারবো আমরাই জ্বালাবো, গুড আইডিয়া। আরে এ কি মূর্খ! আরে এরকম প্রেসিডেন্ট होने से না होना ही अच्छा था। কোথায় আমি বলছি বিজনেসের কথা, আর এ দোনো আপনারা দুজন চুপ থাকবেন। চুপ করুন। সব পুরুষ মানুষ এক। আপনি আবার নাড়াচ্ছেন কেন? আপনি নাড়াবেন না, আপনি নাড়াবেন আমি বলবো। এটা আমার হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, ওখানে ভূত ছিল, তার বড় বড় দাঁত, লাল লাল আঁখি। এই প্লিজ 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 প্লিজ, ভূতের গল্প বলবেন না। আমার না বড্ড ভূতের ভয়, জানেন তো। আজকে তো আবার বউ বাপের বাড়ি। তাতে আপনার কি অসুবিধা? আপনি তো কাউকে একটা জুটি নিতেই পারেন। আপনি আসবেন? আপনাদের মতো পুরুষরা না কোনোদিন বদলাবে না। উফ, এই এর কথা বাদ দিন তো। বলছি আপনি বলুন, কি বলছিলেন? পেহলে ওখানে ভূত ছিল, কিন্তু তারপরে ও বাবাজি এলো, আর বাবাজি বললো ওখানে যে চলবে সে ডাইরেক্ট সঙ্গে চলবে। বাস, তারপর থেকে বিজনেসই বিজনেস, বিজনেস চালু হয়ে গেল। সাধু বাবা, উড়ে বাবা, একেবারে ভূতের কাহিনী থেকে ধর্মের কাহিনী। দূর বাবা, এর এমন কি ব্যাপার? ওই সাধু বাবাকে ধরে নিয়ে নিতে হলো। কিন্তু ওইখানেই তো সমস্যা, ও বাবাজি বিলকুল ভ্যানিশ, কোথাও পাওয়া যাচ্ছে না। আর ওই বাবাজিকে না পেলে ও শ্মশানের কোনো মতলবই নেই। আমি একটা সিম্পল আইডিয়া দিচ্ছি, কেউ আসবে না ওখানে। আমার সিম্পল আইডিয়াটা শুনুন না, আমরা ওই শ্মশানটা কিনে ফেলি। কিন্তু ওরা কি বেচবে? বেচতে হবে, যে করে হোক ও শ্মশানটা আমাদের কিনে নিতে হবে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে, জোর করে, যে সে বি হোক। দরকার পড়লে পা ধরে ভিক্ষা চেয়ে নেবো, হয়ে গেল। হ্যাঁ, তাহলে অপেক্ষা নেই, কালকেই আমরা যাবো ও শ্মশান ভূমি। দিনগুলো খুব মনে পড়ে বলো, তুমি আর আমি এখানে কত বসে থাকতাম। শ্মশানটা ভালো চলছে বলো এখন, জানো আমার ওখানে মরার ভয় নেই। কিছু বলছো না যে? কি ব্যাপারে? মানে আমি আমার মরার কথা বলছি আর তুমি কিছু বলছো না। আরে টেনশন কিসের, স্বর্গেই যাবে তো। তুমি আমার কোনো কথা সিরিয়াস নাও না কেন বলো তো? চলো বাদ দাও, বাদ দাও, চলো বিয়ে করি। তুমি আমায় বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে করবো। মানে? না মানে তুমি যে এখন এত বড় লোক হয়ে গেছো। বড় লোক তো হয়ে গেছি, কিন্তু বড় লোকের মতো কাজই তো করতে পারছি না। মানে? আরে বিয়ে তো হচ্ছে না। ধুত। হ্যাঁ বলুন, এই কি জন্য এসেছেন? কি জন্য? উনি না কাশলে আমি কি করে বলি বলুন তো? এই দেখো, অনেক হয়েছে, অনেক। আরে তখন থেকে স্যার ঝাঁকাতে ঝাঁকাতে আমার স্যার খুলে যাচ্ছিল, আর এখন এই কাশতে কাশতে আমার গলা ডাউন হয়ে গেল। পুরো বকবাস আইডিয়া। এই বকবাস আইডিয়া বললে হবে? আগে বলেননি কেন? হ্যাঁ, আমার যে কালকে ইন্টারভিউ রাখা আছে, আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো। আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি, রেগে যাচ্ছি। ও সুব্বু, স্বার্থপর কথাটা একটা, লজ্জা করে না। এই কৃষ্ণ বললো না, মাথায় গরম জল ঢেলে দে, কিছু বুঝতে পারছি না আমি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম কি আমি কথা বলতে। আচ্ছা একটা কথা, আপনি তো ইয়ে শ্মশানের মালিক আছেন, হ্যাঁ না? এরা এরা কারা? ওইটা কে আছে? আপনারা কারা? অ্যাডভান্স বুকিং করতে আসছেন নাকি? আরে আমি একটা কথা বলছি, তার মধ্যে কেন কথা বলছি? আরে আমি বলতে চাইছি এইটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। আচ্ছা, আপনি কি আগে কোনো ওয়ার্নিং দিয়েছিলেন? লাস্টের লাস্ট ওয়ার্নিং। এত চেঁচামেচি, এই খাবি? আরে এ তখন থেকে খালি খাবেন খাবেন বলছে। আরে আপনি ঢেলে তো দেখেন। বলবে বলো তো, আগে বলুন তো ওয়ার্নিংটা কিসের? বলেন বলেন বলুন বলুন বলুন। আমি তো বল দিয়া ইয়ার লাস্ট ওয়ার্নিং। লাস্ট ওয়ার্নিং, গেট আউট। হ্যাঁ, গেট আউট। হ্যাঁ, গেট আউট। আচ্ছা গেট আউট, চলো চলো বেরিয়ে যাই, চলো। আরে তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমার বাড়ি। ঠিক বলেছো তো, এটা আমার বাড়ি, আমি কেন যাব? আরে না, আমার ইংলিশটা একটু উইক আছে, গেট আউট আমি বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম সেল আউট। হ্যাঁ, আপনি কি সেল আউট করবেন, মানে আপনার শ্মশানটা বিক্রি করবেন? না 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 না, হোপলেস। ওসব কথা বাদ দিন তো, আপনিও যাবেন না, আপনিও যাবেন না। বলছি আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন আমার অ্যাসিস্ট্যান্ট? আমি না মানে ইন্টারভিউ। আপনি ওদিকে যাবেন? হ্যাঁ যাবো। না কিছু একটা হবে, আমি ওদিকে যাই। হ্যাঁ এইবার কিছু একটা হবে। দেখি অ্যাসিস্ট্যান্ট শালা আমায় মারলো। সেলফিস কতকার বেইমান, এক একে চট গেলেন। আমায় মারুন মারুন। হ্যাঁ মারবো মারবো। পাগল নাকি? এবং কিন্তু আমি খুব রাগ করেছি। নেক্সট টাইম চট মারার আগে বলে মারবেন, বলে মারবেন, বলে মারবেন। গেট আউট, গেট আউট বলছি। আপনি আমায় গেট আউট বললেন? গেট আউট বললেন? হ্যাঁ গেট আউট, গেট আউট বললেন আপনি। শালা নেক্সট টাইম আমি আবার আবার আসবো। চল কিনে নিব শশাঙ্ক। এই আসবি তো? এই আজ তুমি কিসে থাকো? আচ্ছা বাবা, আমরা যে কাজটা করছি সেটা ঠিক করছি তো? তোরা দুজনে মিলে তো ঠিক কাজই করছিস। তোরা মানুষের মনে আশা জাগিয়েছিস। দেখ মা, মারা যাবার পরে আমি স্বর্গে যাব না নরকে যাব সেসব আমি ভাবি না, কিন্তু স্বর্গে যাবার লোভে চোরেরা চুরি ছেড়ে দিয়েছে, নেতারা মিথ্যা কথা বলে ছেড়ে দিয়েছে। গ্রামের লোকদের মধ্যে সুখ শান্তি আবার ফিরে এসেছে। তোরা তো সব ধর্মকে মিলিয়ে ছেড়েছিস রে। কত বড় কাজ করেছিস বলতো দেখি মা। আমার একটা আইডিয়া। বলুন। আরে কি আইডিয়া? আইডিয়া বল। বলছি একটা চুক্তি করলে হতো না? আমার চুক্তি? হ্যাঁ ওদের। হ্যাঁ মরে যাবো লেকিন চুক্তি করবো না। লাঠি নাই নাই, চেয়ার চেয়ারে বসে তো বসে আছে, লাঠি চেয়ার সব গুলে ফেলছে। দৌড়। আচ্ছা কোথায় ছিলাম জানো? চুক্তি চুক্তি করলে হতো না? চুক্তি সুয়ার কা বাচ্চা। কে ওরা? ও মালখো। কারা ওরা? ও সব কটা হারামি আছে। কে ওরা? ও হ্যাঁ সারা। ওদের সঙ্গে চুক্তি করবার আগে আমি আমি আত্মহত্যা করবো। আচ্ছা আচ্ছা, চুক্তিটা কি বলো? নাটক নাটক, পুরুষ মানুষ মানেই খালি নাটক করে যাবে। বস এই ওরা যদি আর একটু কথা বলে। আমার ভালো লাগছে না, কথা শুনবেন তো? চুক্তিটা হলো না বেচুন, আমরা কমিশন তো নিতে পারি। কমিশন? কমিশন তো মানুষ কেন মরে? বাবুন বাবুন বাবুন, মানুষ কেন মরে এটা তো আমি জানি না, লেকিন তুই যে আমার হাতে মরবি এটা আমি 100% জানি। তাড়াতাড়ি বল। ও মানুষ কেন মরে? মানুষ আমাদের জন্যই মরে। আমাদের জন্য মরে? আমরা যে বিষ সাপ্লাই করি তার জন্যই মানুষ মরে। আমরা বিষ সাপ্লাই করি? এই বিজনেস আমাদের আছে? কোথায় অফিসে? কোথায়? আরে বিজনেসও কি আমাদের আছে নাকি? ও ও আরে এতে প্রফিট কেমন আছে? প্রফিট? আরে না না না, সে কথা বলছি না। আমার কথাটা মন দিয়ে মগজ দিয়ে বোঝার চেষ্টা করুন। মানুষ মরে আমাদের সাপ্লাই করা মদ গাঁজা ড্রাগ ইত্যাদি খেয়ে। আমরা যদি এসব সাপ্লাই বন্ধ করে দিই তাহলে মানুষ মরবে কি করে, আর ওদের বিজনেস চলবে কি করে? পয়েন্ট নিকলা। গুড, ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, সব বন্ধ করে দেবো, কাল থেকে ওই ফল ও সবজি এগুলো সাপ্লাই করতে শুরু করবো। না না, যাতা শাকসবজি দিলে হবে না, সব অর্গানিক ভেজিটেবল দিতে হবে। কিন্তু অর্গানিক ভেজিটেবলটা কি? উফ মেন মেন মূর্খ। ফার্টিলাইজার ছাড়া ভেজিটেবলকে বলা হয় অর্গানিক, এইটুকু জানেন না আপনারা? যেমন দেশি চিকেন আর ব্রয়লার চিকেন, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, কাল থেকে দারু সিগারেট গাঁজা আফিম ওসব যো আছে সব বন্ধ। স্যার অর্গানিক ভেজিটেবল। আরে পাগল হয়ে গেছেন নাকি আপনি? কত লস হবে বুঝতে পারছেন আপনারা? উনি আপনাকে মেরেছিল না? আমাকে জ্বর মেরেছিল। আমি বদলা চাই, বদলা বদলা বদলা। আমরা ফ্রি মেডিসিন দিব, হ্যাঁ আমরা হসপিটালে ভর্তি করে দিব, চিকিৎসা করাবো, और किसी को मरने नहीं देगा। उधर व्यवसाय लाटे तुले देगा। ओ तारमाने बोलते हैं जे फ्री पिकअप और फ्री ड्रॉप भी देगा। एम्बुलेंसर কথা বলছি আমি ওটাই বলতে চাইছিলাম। মূর্খ আপনারা সকলে স্টুপিড। একটা বিজনেস বন্ধ করতে গিয়ে আমাদের সকলের সব বিজনেস বন্ধ হয়ে যাবে। এই টাকাগুলো কে দেবে শুনি? কে দেবে? আমি এটা কথা বলবো? হ্যাঁ ওকে বলছি না আপনারা একে বাদ দিন তো। তুই একে লুটে লে আমি তাই বলি আমি আনিছি। কি অস্থির ভালো করেছে তো আমরা কাজ করি তারে কি আমরা এইবার অপারেশন শুরু করে দিচ্ছি। অপেক্ষায় থেকে লাভ নেই। হ্যাঁ আজকে হবে না আজকে হবে না আগের মাল সব পড়ে আছে। দাদা আগের কথা ছেড়ে দিন। আজকের ফ্রি ডেলিভারিতে এসছি শাক সবজি ফল পাকড় এইসব গুলো আজকে ফ্রিতে খাওয়াচ্ছি। আমার খনি গুটকা গুলো কোথায়? আরে মশাই আজ থেকে সিগারেট গুটকা পান বিড়ি সিগারেট ওসব কিচ্ছু বেচছি না। আজ থেকে পুরো শাক সবজি ফল পাকুড় এইসব খাওয়াচ্ছি। এইভাবে ব্যবসা চলে নাকি? কিরে দেও না দেওয়াল রে এই কি বোতল খালি সকাল থেকেই যারা মারতে শুরু করে দিয়েছে। নিজের মাল নিজেই খেয়ে ফিনিশ করে দিলি। বাবা কি ঢ্যামনা রে তুই। আমার মাল আমি খাই আর গঙ্গায় ফেলে দিই তাতে তোমার কি? এই মালের গন্ধ বেরোচ্ছে ওনার গায়ে ধূপের গন্ধ বেরোচ্ছে। আমি সকাল সকাল কোনো মাতালের সঙ্গে কথা বলি না। মাতালদের আমি মদও বেচি না। মাতালদের মদ বেচিস না তো কাদের বেচিস? মসজিদের মন্দিরের পুরোহিতের কাছে দে রে মদ বোতল দে বোতল দে। সাপ্লাই নেই? হ্যাঁ সাপ্লাই নেই। কেন মস্করা করছিস মাইরি? নেই মানে নেই। এই সবজিগুলো আছে নিয়ে যাও। এগুলো নিয়ে গিয়ে গেল মদ অনেক গিলেছ। মাল ফুরিয়ে গেছে মজার মস্করা করিস না ভাই আমার সঙ্গে। মালের বদলে পয়সা তোর দোকান উচ্ছন্নে যাক। সারা দাদিনি এই তোমরা সব ভর দুপুর বেলা গাছের তলে বসে বসে আড্ডা মারতাছ। বাহ তখন দুজন রে কি সুন্দর মানাইছে। হ্যাঁ কি খুব খুব ভালো। তোরা ছোটবেলা থেকে এক লগে আসোস। আমি না একটা মঞ্চ বেড়ে দেবো সাত জনম তোরা এক লগে থাকবি। এই মতো মতো কম করবে তো আমি অপেক্ষা করতে পারছি না। কি যে বলে না বুঝি বুঝি তোগো মতো আমারও তো বয়স আসিল রে কাকা। এখন প্রবলেম একখানেই বুঝো না কি 12 খান গ্রাম মিলাইয়া একখান মন্দির সারাদিন আপ ডাউন করতে করতে না আমার ঠ্যাং দুটো একদম ব্যথা হয়ে যায়। যাই আইসগোবর একখান বিয়া দিতে হইব। এই যে পেটু যাইবা নাকি আমার সাথে? ভালো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তোর তো কোনোদিন বিয়ে হবে না। তোর বিয়েতে খেতে যেতে পারবো না। শুনলি কি বললো? শুনলি কি বললো? কি নতুন বিজনেস পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম। শোন শোন 12টা গ্রামের একটা মন্দির নতুন বিজনেস পেয়ে গেলাম। শ্মশান তো আছেই একটা মন্দির খুলে দেই। বিয়ে অন্নপ্রাশন তো লেগেই থাকে। ভাব ভাব রে শালা এ তো জনম নিতে যাও আমাদেরই কারবার। আইটা দারুণ বাড়ি দিয়েছো। আর একদম না অনেক হয়েছে। আমাকে যদি বিয়ে করতে চাও যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে প্রতিজ্ঞা করো যে এখন থেকে শুধু ভালো কাজেই মন দেবে আর মানুষকে বোকা বানানো চলবে না। আমি তোকে বিয়ে করছি না পরে আমার জেনে লাভ নেই। আমি তো এই বিজনেস করবো। আমি তো বিয়ে করছি তা আমার বিজনেসের কি হবে? আরে বাবা আমাদের বিজনেস হবে থাকবে কিন্তু সেই টাকা দিয়ে আমরা এই গ্রামে একটা ফ্রি স্কুল খুলবো। স্কুল? আমি সেই স্কুলের প্রিন্সিপাল হব। সব কটাকে ধরে ধরে খিস্তি শেখাবো আর সমস্ত টিচার হবে মেয়ে। এইটুকুনি একটু ড্রেস পরবে। চুপ আমি রাজি আমি রাজি। চলো চলো বিয়ে করে বিয়ে করে চলো চলো বিয়ে। কোনটা রাজি? আরে বিয়ে করতে রাজি। চুপ আর স্কুলটা হবে বাবা। क्या हुआ कैसे हुआ মাথায় বুদ্ধি নেই তো দাদা। উঠুন উঠুন, সব বিক্রি হয়ে গেছে, উঠুন। সব পরে এসে নিয়ে যাবো। এটা ভি নিয়ে যাবি? ওইদিকে ওইদিকে ওইদিকে। এনিওয়ে জানি রাখি নতুন গ্রুপ জয়েন করেছে, অল ভদ্র মহিলা, নো পুরুষ। আই জাস্ট হেট পুরুষ মানুষ। অল মেন আর অপদার্থ। চল এবার উঠি। যাচ্ছে তো ভালো হয়েছে, খালি মেন 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 মেন। গেল তো কানটা বেঁচে গেল। গেল কানটা বেঁচে গেল। হ্যাঁ, একটা কথা বলে যাই, বলতে ভুলে গেছি। বলুন। চাকরির দরকার হলে আমাকে ফোন করবেন। ইয়েস ম্যাডাম, চলুন। আসি মেন। তোর মুখে লাতি সুয়ার। স্যার একটা কথা বলি স্যার? বলো। চলুন গ্রামে চলে যাই, তাহলে না ফ্রিতে শাক সবজি ওই হাসপাতাল টাসপাতাল সব হয়ে যাবে। এটা খুব ভালো বুদ্ধি। আমি চাষাবাদের কাজ জানি, আমার বাবা তো চাষি ছিল, গ্রামে ছিল। শাক সবজি ফ্রি, ওষুধ ফ্রি, হসপিটাল ফ্রি। কে দেবে? তোর বাবা। আপনি দেবেন না? আমি? আরে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা ভিখিরি। ওরে মেটা কি জিনিস রে। আস্তে কাজ, আস্তে কাজ। দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। বিয়ের লগ্নে সময় তো পেরিয়ে গেছে, আর টোপরটাও তো আমার কাছে। কি বিপদ! আমি এখন কি করি? যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। বাবা, আমার বিয়েটা এখন হলো না কেন? হবে হবে, সাবিত্রী সিং আমার বিয়েটা হয়ে যেতে হবে। আগে আমার বিয়ে হচ্ছে। মনে পড়েছে, it was in the year 1994. কি হয়েছিল শালা বল? আমি পরীক্ষায় বসেছিলাম। বুঝেছিলি তা কি হয়েছে? যথারীতি ফেল করেছিল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।